বাজেট নিয়ে আপনারা এত কথা বলেনি কেন? বাজেট যাই হোক, শেষে তো এসআরও বলে একটা কথা আছে না, এই বিয়ের রাত্রেই নাগর বা নাগরিক কে মনে হবে সেটা কি বলা যাবে? হ্যাঁ, সবে মাত্র বাজেট পাঠ করলেন আমাদের অর্থমন্ত্রী। প্রাথমিক প্রতিক্রিয়াটা যদি বলেন। আমার প্রাথমিক প্রতিক্রিয়া খুব সহজ, এটা প্রস্তাব, এটাই যে গ্রহণ করা হবে তা না, প্রস্তাবের পরিমার্জন হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে। তবে আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে। হ্যাঁ, কারণ এই বাজেট অর্থমন্ত্রী পাঠ করলেও এটা তো প্রধানমন্ত্রীর মতামতের বাইরে হয় নাই, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনস্বার্থ বিরোধী বাজেট দেবে না, তবে সব দিক হয়তো রক্ষা করবে। কিন্তু লিডার, তাদের ক্ষমতাসীন চোদ্দ দল শরিকরা বলছে IMF এর শর্ত পূরণ ছাড়া এই বাজেট বাস্তবায়িত হবে না। আমি ঠিক জানি না, আমি ঠিক IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, এগুলো নিয়ে আমি খুব বেশি ভাবি না। আমি খুব সাধারণ মানুষ, আমি এখানে মাটির থেকে আসছি। মাটি কোনো বাজেট কি কোনো দিন পেরেছে নাকি? আর বাজেট নিয়ে আপনারা এত কথা বলেন কেন? বাজেট যাই হোক, শেষে তো এসআরও বলে একটা কথা আছে না, এসআরও দিয়ে তো সব করা যায়। তাই গণমুখী হলো না কি হলো, না বিশ্বাস উঠলে এত শান শৌকত কী করে, এত গাড়ির বা রাস্তা এত জ্যাম কেন? না বিশ্বাস যে মানুষদের, সে মানুষদের কাছে কিন্তু আপনারা কোনো দিন যান না, আসলে আসল মানুষের কাছে যান। ঢাকা শহরে যে নাবিশ্বাস দেখেন এটা কীর্তিময় কিছুটা, বাজেট উপকৃত অপকৃত কিছুই হয় না আমার এত বছরের অভিজ্ঞতায়। আমি এটি নিয়ে এত বেশি ভাবি না, আপনারাই ভাবেন, আপনারাই ভালো বলেন, আপনারাই মন্দ বলেন, আমি এর মধ্যে খুব বেশি বুঝি কিছু।